নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেড় ঘন্টার যে বাজেট বক্তৃতা সেটা আমরা শুনেছি এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন কিছু বলা কথা কিছু না বলা কথা অনেকটাই এই বাজেটও রয়েছে এবং যেটা বলা হচ্ছে যে আগামী দিনে আশা দেখাবে এই বাজেট দু হাজার সাতচল্লিশের কথা বারবার উঠে এসেছে এই আজকের এই বাজেটে আমি এই বিষয়ে আলোচনা করবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্থনীতিবিদ মহলা চাটপ্র চট্টোপাধ্যায় আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে এবং এই যে আমরা শুনলাম নির্মলা সীতারামন যে ভাষণ তিনি দিয়েছেন সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আগামী দিনে কিভাবে দিশা দেখাচ্ছে এই বাজেট কি বলবেন দেখুন একটা কথা বলি একটা সময় যখন দেশে একটা ইয়ে ছিল প্ল্যানিং কমিশন ছিল তখন প্ল্যানিং কমিশনের कैंसर की और कुछ जो है जो लाइफ सेविंग ड्रग्स है उनके ऊपर जो रिलीफ दिया गया है वो सराहनीय है।, है अच्छा है उसकी हम सबों की मांग थी बिहार के लिए जो हुआ है बिहार का होने के नाते बहुत अच्छा लगा लेकिन उसकी कीमत तो आपको चुकानी ही थी यानी बिहार को ऐसे नाक नहीं पकड़ के वैसे ना पकड़ा तो लोग एक्सपेक्ट भी कर रहे थे अच्छा किया बिहार को ज़रूरत भी थी बिहार की मांग भी थी आपने किया लेकिन साथ साथ आपने आंध्रा के लिए भी किया एक्सपेक्टेड था लेकिन बाकी आपने तेलंगाना के लिए क्या किया पंजाब के लिए क्या किया और जैसा आपने कहा बंगाल के लिए क्या किया बहुत सारी बातें हैं जिस पर अब कल से उछल उछल के बात होंगी थैंक यू सर एक विकसित भारत एक आत्मनिर्भर भारत के लिए पूर्ण रूप से सुनिश्चित किया गया है प्रधानमंत्री जी की जो सोच है कि अमृत काल से शताब्दी काल का सफर भारत का निश्चित रूप से एक विकसित भारत का रूप धारण करे वो इस बजट का मुख्य अंश है हर एक क्षेत्र चाहे वो कृषि हो ग्रामीण विकास हो अधोसंरचना हो सिंचाई हो शिक्षा हो स्वास्थ्य हो और भविष्य के भी जो रिफॉर्म्स हमें लाने हैं इन सभी चीजों को मद्देनजर रखते हुए बजट का पूर्ण रूप धारण हुआ है मैं बधाई देना चाहता हूँ वित्त मंत्री जी को और प्रधानमंत्री जी के नेतृत्व में भारत इस विकास के पथ पर चलेगा बी एस ई सेंसेक्स एक कंटिन्यूम है अगर आप देखेंगे कि पिछले साल से आज तक बीस हजार पॉइंट ऊपर बाजार चला गया है। हमारी आर्थिक विकास आठ दशम्बर दो प्रतिशत तक पहुंची है जो विश्व में एक रिकॉर्ड धारण किया है भारत की विकास और प्रगति जहां एक तरफ आर्थिक विकास बढ़ रही है वहां महंगाई पूरे विश्व से सबसे कम है हर एक क्षेत्र में अधोसंरचना में बढ़ोतरी हो रही है कैपिटल एक्सपेंडिचर में 9.5 लाख करोड़ पिछले वर्ष था 11.11 लाख करोड़ इस वर्ष का आकलन है हमारी एक कैपिटल एक्सपेंडिचर इन्वेस्टमेंट ओरिएंटेड इकोनॉमी आज बन रही है जो एक शुभ संकेत है बहुत बहुत धन्यवाद আমরা যে আলোচনা করছি আজকে বাজেট নিয়ে অর্থাৎ আমি আরো একবার পরিচয় করিয়ে দেবো আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন অতিথিরা আহ আপনারা শুনছিলেন মহালয়াদি এই মুহূর্তে বলছিলেন তবে বলবো যে তৃণমূলের তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে ব্যানার্জি আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে অন্যদিকে বিজেপির তরফ থেকে রয়েছেন সোমজিৎ ঘোষ আপনাকেও কলকাতা টিভিতে স্বাগত কংগ্রেসের তরফ থেকে রয়েছেন অশোক সরকার আপনাকেও স্বাগত জানাবো মহালাদি যেরকমটা বলছিলেন যে এই যে বাজেট যে পেশ করা হয়েছে এবং দু হাজার সাতচল্লিশের কথা বলা হচ্ছে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে কতটা আশা দেখাবে কি মনে হচ্ছে সাধারণ মানুষের জন্য সেটা কীভাবে ব্যাখ্যা করবেন আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা আবারও বলি যে যখন আমাদের প্ল্যানিং কমিশন ছিল তখন আমাদের এই বাজেটগুলো হতো প্ল্যানিং কমিশন পাঁচ ছাড়া পরিকল্পনার যে ধাঁচাটা করে দিয়েছে তার এতে অতএব সেখান থেকে আমরা একটা লং টার্মের পার্সপেক্টিভ পেতাম যে দীর্ঘমেয়াদে কি হতে চলেছে যে বাজেটটা তার এক বছরের ব্যাপার কিন্তু এখন যখন প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হলো নীতি আয়োগ এলো নীতি আয়োগের কাজটা কিন্তু ঠিক উল্টো হয়ে গেছে যে সরকার যা বলছেন সেটাকে সাবস্টেনশিয়েট করবার জন্য নীতি আয়োগ কিছু কাজ করছেন হ্যাঁ এইখানে এই বাজে পর পর বাজেটগুলো যদি আমরা দেখি তাহলে দেখবো যে একটা বাজেটে একটা কিছু বলা হলো পরের বাজেটে আর তার কোনো কথাই রইলো না যদি মনে করে দেখেন যে আগের বাজেটে একটা মিলেট নিয়ে বিরাট বড় পরিকল্পনা অন্নপূর্ণা বা কিছু একটা নাম দিয়ে কিছুটা করা হয়েছিল এবার আমি তার কোনো হদিশ দেখলাম না আগের বার সেল অ্যানিমিয়া নিয়ে অনেক বড় কথা বলা হয়েছিল সে কোথায় গেল তার কোনো হদিশ পেলাম না হ্যাঁ অতএব এখনই বাজেটগুলো হয়ে যাচ্ছে এক বছরের ব্যাপার বা এবারে যা দাঁড়াচ্ছে মাসের ব্যাপার হ্যাঁ কিন্তু তাতে যেটা দাঁড়াচ্ছে আমরা কিন্তু অর্থনীতির যে দীর্ঘমেয়াদী যে পথ সেই পথের আমরা কোনো হদিশ পাচ্ছি না দুহাজার সাতচল্লিশের কথা বারবার বলা হচ্ছে কিন্তু দুহাজার সাতচল্লিশে আমরা কি করে পৌঁছব তার কোনো দীর্ঘমেয়াদী কিন্তু আমরা এখান থেকে কোনো দিশা পাচ্ছি না এক নম্বর দু নম্বর হচ্ছে যে যার থেকে আমরা অর্থনীতিবিদরা নানান রকম তথ্য বিশ্লেষণ করি সেইগুলো কিন্তু এখন আর আমাদের হাতে আসামি ইমপ্লিমেন্টেশন নিয়ে একটা ধন্ধ দেখা দিচ্ছে সেটা তো বটেই আমি তো বলছি যে আমি আগের বাজেটে যা শুনলাম পরের বাজেটে তার নাম দেখছি না এইবারের বাজেটে খুব একবারও কিন্তু রেলের কোনো কথা বলা হলো না রেল উল্লেখযোগ্যভাবে আলাদা হতো দু হাজার হলো হ্যাঁ কিন্তু আজকে সাত বছর বাদে আজকে আমি প্রথম একটা বাজেট দেখলাম যে তাতে রেল নিয়ে কোনো নাম নেই অথচ রেল কিন্তু আমাদের জন পরিবহনের একটা বিরাট বড় উপায় দেশের আমজনতা কিন্তু রেলেই চলাফেরা করেন হুম আচ্ছা আমার এর জন্য আমার রোড সেক্টরে প্রচুর বিনিয়োগের কথা বলা হলো প্রচুর প্রচুর বিনিয়োগের কথা বলা হয়েছে হুম তার সঙ্গে এর কথা বলা হয়েছে কিন্তু প্রত্যেকটাই কিরকম একটা ছাড়া ছাড়া এ করে হচ্ছে ওই যে বলছি যে বড় কোনো কাঠামো না থাকলে যে জিনিসটা দাঁড়ায় যে এই প্রত্যেকটা প্রজেক্টই যেভাবে নেওয়া হচ্ছে তাতে মানে আমরা অর্থনীতির লোকেরা তো একটু ইনপুট আউট বিশ্লেষণ করতে ভালোবাসি যে এইটা ঢুকলে বেরোবে কি এবং সেখানে পূর্ব অর্থনীতির একটা ছবি সামনে থাকা উচিত একটা স্ট্রাকচার থাকা উচিত এটা যেমন আলাদা আলাদা করে বলা হচ্ছে কোনোটাতেই কোনোটার সঙ্গে কিন্তু কোনো যোগাযোগ নেই আমি একটা ছোট্ট জিনিস বলবো আমাদের দেশে যে নারীদের যে কর্ম কর্মের মানে যোগদানের যে হারটা যেটাকে ওয়ার্ক পার্টিসিপেশন রেট বলা হয় সেইটা খুব কম খুব কম বিশ্বের যে কোনো হিসেবে তুলনায় খুব কম হ্যাঁ এমনকি মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে নারীদের ওপর এখানকার তুলনায় অনেক বেশি ধর্মীয় এ আছে ভার আছে তার তুলনায় খুব কম তো এবারে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা হলো কালকের ইকোনমিক তো একটা হদিস ছিল যে এবারে ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশন বাড়ানোর জন্য কিছু বলা হবে তাতে আমি দেখলাম যে একটাই জিনিস অবশ্যই এখন তো পূর্ণাঙ্গ বক্তৃতাটা শুনতে পারিনি একটাই জিনিস দেখলাম যে এটা বাড়ানোর জন্যে নারীদের থাকার জায়গার ব্যবস্থা ওয়ার্কিং উইমেন্স হোস্টেলের ব্যবস্থা করা হবে হুম এটা একটা খুব বিচ্ছিন্ন কথা বলা হলো এইটার সঙ্গে পুরো আরবান এরিয়া আমি ধরে নিচ্ছি এটাই যে মহিলারা শহরে কাজ করবেন তাদের কথাই বলা হচ্ছে গ্রামীণ মহিলাদের থাকার জন্য বলা হচ্ছে না হ্যাঁ সেটা পুরো শহরে যে বাসস্থানের কথা যে বলা হয়েছে হুম অ্যাফোর্ডেবল রেন্টাল হাউসিংয়ের কথা কালকে বিশালভাবে ইকোনমিক সার্ভেতে এসছে সেটার সঙ্গেটা কিভাবে যুক্ত বলা হলো না আর অন্য জিনিসগুলো বলা হলো না শুধু থাকার জায়গা থাকলেই মহিলারা শহরে কাজ করতে আসবেন বা শহরে থাকতে পারবেন অন্য যে ব্যাপারগুলো অন্য যে ব্যাপারগুলো বাকি একটা সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার তার কথা কিন্তু বলা হলো না শুধু ওয়ার্কিং উইমেন্স হোস্টেল করে দিলেই কি মহিলাদের যোগদানের হার বাড়বে একেবারে অর্থাৎ এই প্রশ্নগুলো তো থাকছে এবং যেখানে এই বিষয়গুলো অনেকটাই ক্লিয়ার হয়নি আজ নির্মলা সীতারামনের বক্তব্য থেকে তবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে নতুন কর কাঠামোর সামান্য Coming to personal income tax rates, I have two announcements to make for those opting for the new tax regime. First, the standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. similarly deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15000 to 25000 rupees this will provide relief to about 4 crore salaried individuals and pensioners in the new tax regime the tax rate structure is proposed to be revised as follows 0 to 3 lakh rupees, nil, 3 to 7 lakh rupees, 5%, 7 to 10 lakh rupees, 10%, 10 to 12 lakh rupees, 15%, 12 to 15 lakh rupees, 20%, and above 15 lakh rupees, 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime. আপনারা শুনলেন ঠিক কি বললেন নির্মলা সীতারামন আমি মহলাদেরকে যাবো যে এই যে কর ছাড়ের কথা বলা হচ্ছে এবং সামান্য যেটা স্বস্তি বলা হচ্ছে তাতে কি কোনো সুরাহ হবে মানুষের কি বলবেন দেখুন তলার দিকের মানুষের হয়তো কিঞ্চিত কমবে হ্যাঁ কিঞ্চিত তাতে সুবিধে হবে কি না হবে বলা একটু মুশকিল কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে এতে বাড়ছে তাতে এইটুকুনি ট্যাক্স কমলে কার কি সুবিধে হবে সেটা বলাটা সত্যিই মুশকিলের ব্যাপার হ্যাঁ কিন্তু উল্টো দিকে যেটা বললাম যে আমার তো মনে হয় যে একটা উপর দিকেও সংস্কার দরকার হ্যাঁ যে আমি একজন চাকুরিজীবী আমি যা আয় করি হুম আমি যাই করি আমি সেখানে যে শতাংশে ট্যাক্স দিই সেখানে কিন্তু বিরাট বিরাট শিল্পপতি যারা আমার একশো গুণ লক্ষ গুণ আয় করেন তারাও কিন্তু সেই তিরিশ শতাংশই দেন হুম তিরিশ শতাংশই দেন তাহলে কি হচ্ছে যে আমি যদি মনে করি যে আমার আয় আজকে চোদ্দ লক্ষ থেকে বেড়ে পনেরো লক্ষ হচ্ছে আমি কিন্তু সেটা আমি বলবো যে না আমার দরকার নেই কারণ আমি যা বেশি পাবো সেটাই তো কেটে নেবে ট্যাক্স বেড়ে যাচ্ছে হুম আমি বাণীব্রত বাবুর কাছে আসবো যে এবারে যে বাজেটে দেখলাম বিহারের জন্য ভুড়ি ভুড়ি প্রকল্প থাকছে সাহায্য থাকছে আন্ধ্রপ্রদেশের জন্য থাকছে কিন্তু বাংলার কিন্তু কথা সেভাবে উঠে এলো না একটি করিডোরের কথা বলা হয়েছে কিন্তু এবারও কিন্তু বঞ্চিতই থাকছে এই বাজেট থেকে বাংলা একটা আহ কথা বলা হচ্ছে যে পূর্বের অঞ্চলগুলোকে নিয়ে একটা উন্নতির দিশা দেখানো হবে কিন্তু সেভাবে কিন্তু বাংলার কথা সেখানে বলা হয়নি অবশ্যই বাংলার কথা তো বলা হয়নি বাংলা বঞ্চিত এবং আমরা জেনেই রেখেছিলাম যে বাংলাকে এরা বঞ্চিত করে রাখবে এটা আমাদের ধারণা ছিল কারণ কোনো ক্ষেত্রেই বাংলা বাংলায় ভোট চাওয়ার সময় এরা সবাই উড়ে উড়ে আসে কিন্তু বাংলাকে দেওয়ার ক্ষেত্রে একদমই জিরো এই বাজেটটা হচ্ছে সম্পূর্ণ এটা অসম্পূর্ণ বাজেট আমার মনে হয়েছে এই বাজেটে আপনি চিন্তা করুন রেলের একটা বিরাট বাজেট ছিল যেটা আলাদাভাবে একটা বাজেট হতো যার একটা প্রফিটেবিলিটি একটা ছিল সেই বাজেটটাকে গত দু বছর ধরে তুলে দেওয়া হল সাত বছর ঢোকানো হলো তার কারণ কি রেলের প্রফিটেবিলিটিটাকে এদিকে টেনে এনে ঘাটতিটাকে কমানোর একটা দেখানোর রাস্তা এই বাজেটে রেলের কোনো উন্নতির ব্যাপার নেই যেটা সব থেকে বেশি পরিবহন ব্যবস্থা আমাদের ভারতবর্ষের জনগণের জন্য সব থেকে বড় পরিবহন ব্যবস্থা তার কি সুরক্ষা সেফটি আপনারা দেখেছেন কতগুলো অ্যাক্সিডেন্ট পরপর পরপর হয়েছে সেই সব অ্যাক্সিডেন্টকে অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করে আমাদের সুরক্ষা এবং সেফটি ব্যাপারে যে ব্যবস্থা করাছি তার কিছু আমরা এখানে পেলাম না আর একটা জিনিস হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড়ো প্রয়োজনীয় জিনিস ইমিডিয়েট যেটা মানুষের জন্য সেটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য সম্বন্ধে আমরা কিন্তু এই বাজেটে কিছু পেলাম না ওষুধের দাম তিনটে ওষুধের দাম ক্যান্সারের দাম কমিয়েছে কিন্তু বহু ওষুধ আছে যেটা মহানদি বললেন যে আরও অনেক ওষুধ আছে যেটা পেন মানে বৃদ্ধদের জন্য যারা অবসরপ্রাপ্ত মানুষকালে ওষুধের দাম বেড়েছে বেড়েছে কিছু দাম তা তাদের সেই ওষুধও কমানো হয়নি একটা সরকার একটা নতুন একটা নাম দিল যেটা হচ্ছে ইন্টার্নশিপ এই ইন্টার্নশিপটা আর কিছুই না বেকার ভাতা এ তো বেকার ভাতা অনেক আগেই চালু ছিল তার মানে সরকার বুঝিয়ে দিচ্ছে আমরা চাকরি দিতে পাচ্ছি না যার জন্যে সে বলে দিল যে আমাদের যে প্রাইভেট আছে তাদেরকে যদি তারা যদি চাকরি দেয় তাহলে তাদেরকে বিশেষ সুবিধা হবে এর মধ্যেও একটা জাগলারি আছে এই বিশেষ সুবিধাটা কি সেটা বোঝা যাচ্ছে না আর আপনারা বলছেন যে ট্যাক্সের কিছু সুরাহা করেছে কোথায় সুরাহা জিনিসের যা দাম বেড়েছে সেই তুলনায় মানুষের ট্যাক্স হচ্ছে সাত লক্ষ টাকা যদি ছাড় হয় তিন থেকে সাত লক্ষ টাকা যদি পাঁচ পার্সেন্ট হয় তার মানে তার কি সুবিধা হলো সাত লক্ষ টাকা মানে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার কম তা ষাট হাজার মানুষের তো দশ পনেরো হাজার টাকা তো দশ পনেরো আমার মনে হয় ভুল হচ্ছে আর টাকা পার মান্থ ওষুধ কিনতে এমন এমন ফ্যামিলি আছে যাদের তাহলে পনেরো ফ্যামিলি ওষুধ কিনলে তার এই ছাড়ে কিচ্ছু এসে যাবে না মানে এটা হচ্ছে তারপরে আর একটা জিনিস হচ্ছে প্রান্তিক মানুষের কথা বললেন সারের ব্যাপারে আমরা কি দেখলাম কোন সারের জন্য এই যে সার যে এত জিএসটি বাড়ানোর জন্য জিএসটি দেওয়ার জন্য সারের যে দাম বেড়ে যাচ্ছে তার ফলে যে আমাদের নিত্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা যে বেড়ে যাচ্ছে সেটার ব্যাপারে কিছু করেছে করেনি সুতরাং এই যে প্রোপোজাল প্রোপো বাজেট মানে হচ্ছে একটা প্রোপোজাল আর প্রোপোজালটা এক্সিকিউট করা হচ্ছে নেক্সট ইয়ার অব্দি নেক্সট ইয়ার থার্টি ফার্স্ট মার্চ অব্দি সেটা এক্সিকিউশন হবে তো সেই এক্সিকিউশন আর মধ্যে যে প্যারিটি রাখা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ গত বছর উনি একটা বাজেট প্লেস করেছিলেন সেই বাজেটটা এবছরে কোন জায়গায় এসে দাঁড়ালো তার বাজেটে কতটা কত পার্সেন্ট তার সাকসেস হয়েছে আর কত পার্সেন্ট তার সাকসেস হয়নি সেটাও তো বলার দরকার ছিল অতএব পরিষ্কারভাবে মানুষকে মানে একটা আবছা ধোঁয়াশার মধ্যে রেখে একটা বাজেট প্রেস করলেন এবং ওনাদের দলের সরকারের যারা পক্ষের লোক তারা বলছেন এটা ড্রিম বাজেট কিন্তু আমরা বলছি এই বাজেটটা হচ্ছে একদম অসম্পূর্ণ বাজেট এবং এই বাজেটটা একদমই ভালো নয় বেশ আমাদের এই বাজেট নিয়ে আলোচনা জারি থাকবে আমি প্রত্যেকের মতামত জানবো তবে এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন